আমি আমার ব্যক্তিগত পার্সোনাল অ্যাফেয়ার্সে আমি পদত্যাগ পত্র জমা দিয়েছি, দ্যাটস অল। স্যার কোনো ক্ষোভ রয়েছে সেখানে যে কারণে আপনি? আমার ক্ষোভ পরে জানাবো, এখন বলবো না। আমি কোনো সিদ্ধান্ত নেই নাই, শুধু আজকে আমি আমার রেজিগনেশন সাবমিট করেছি। নির্বাচনের আর দুই মাস প্রায় বাকি ছিল, এই সময়েই কেন জমা দেওয়া, এতদিন কেন দেন? এটা এটা সবাইকে বলবো পরে, এখন না, আজকে শুধু সাবমিট করলাম। যখন আমি সিদ্ধান্ত নেব আপনারা জানবেন। 2023 বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে অন্যান্য কোনো দলের হয়ে কি আমরা কাজ করতে দেখব? এটাও পরে আমি জানাবো, এখন না, আজকে না। থ্যাংক ইউ। একটু পরে ফোন করতেছি। খেলাড়ি লি তো আমার আগে বাড়িতে দৌড়ি ভাই।
আমি আমার রেজিগনেশন সাবমিট করেছি, পদত্যাগ পত্র আমি সাবমিট করেছি সেকেন্ডারি অ্যাসেম্বলির কাছে। স্পিকার সাহেব তিন মিনে আছেন বাইরে, সেক্রেটারি সাহেবের কাছে আমার রেজিগনেশন সাবমিট করেছি। আপনাদের কোনো বক্তব্য আছে? হঠাৎ করে কি কারণে শেষ মুহূর্তে এসে নমিনেশন মানে পদত্যাগপত্র? পদত্যাগপত্র করেছি আমার ব্যক্তিগত ব্যাপারে পদত্যাগ করেছি। বিজেপি থেকে কেমন কাজ করছেন? বিজেপি তো ভালোই কাজ করছে, কিন্তু শেষ পর্যন্ত আমি থাকতে পারলাম না। ভালো কাজ করার পর কেন চলে গেলেন? আপনি বলেন ভালো কাজ করেছে। নিশ্চয়ই ভালো কাজ করেছি, কিন্তু আমার মনোভূত হয় নাই, তার জন্য আমি সরে গেছি। আপনি আপনি অন্য কোন দলে যাচ্ছেন এখন? এটা আমি এখনো সিদ্ধান্ত নিচ্ছি না। রাজনীতি যেহেতু করি নিশ্চয়ই একটা হবে, তবে আপনারা জানবেন কোন দলে যাব কি করব আমি এখনো সিদ্ধান্ত নিচ্ছি না। আমি যখন সিদ্ধান্ত নেই আপনারা জানবেন। তাহলে কি আমরা ধরে নিতে পারি আপনার সঙ্গে কংগ্রেসের নেতারা রয়েছে, আপনি যে সময় রেজিগনেশন দিয়েছেন আপনি কংগ্রেসে যাচ্ছেন? এখন বিধানসভার স্পিকারও আমার সঙ্গে ছিলেন, যখন উনি মন্ত্রী ছিলেন আমি এমএলএ ছিলাম, সেটা আপনার সঙ্গে সঙ্গী থাকতে পারে। তা আমার বন্ধু মানুষ সুদীপ বাবু, আশিস বাবু আগেও ছিলাম, এখনো আছে। কিন্তু আজকে শুধু রেজিগনেশন সাবমিট করলাম, কোথায় যাব এটা এখনো আমি সিদ্ধান্ত করি না। সিদ্ধান্ত করলে আপনারা জানবেন। বুম দালি বুম দালি।